হ্যালো ভিউয়ার্স আজকে আমরা আলোচনা করব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সম্বন্ধে সংক্ষিপ্ত রচনা রবীন্দ্রনাথ ঠাকুর ভূমিকা এই আশ্চর্য বিশ্বে কালের গর্ভ থেকে কখনো এমন কিছু অত্যাশ্চর্য অভাবনীয় এবং বিরল প্রতিভার জন্ম হয় যারা তাদের কর্মে ব্যক্তিত্বে ও মহত্বের সময়কেও ছাপিয়ে গিয়ে বিশ্বে চির অমর হয়ে থাকেন মানবজাতির কাছে মহাকালের এমনই এক শ্রেষ্ঠ দান কবি গুরু তথা মহামানব শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বে রবীন্দ্রনাথ ঠাকুর এমনই এক দানবীয় প্রতিভা যিনি সর্বযুগে সর্বকালে চির প্রাসঙ্গিক চিরনবীন ও চিরন্তন রূপে শাশ্বত বংশ পরিচয় রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন সম্পর্কে আলোকপাত করার পূর্বে আমাদের তার বংশ পরিচয় সম্পর্কে জেনে নেওয়া একান্ত জরুরি মনে রাখা দরকার কোনো মহান প্রতিভা বা ব্যক্তিত্বের শিকড় প্রথিত্ব থাকে তার বংশের ইতিহাসের মধ্যেই রবীন্দ্রনাথ ছিলেন তৎকালীন কলিকাতা শহরের অন্যতম অভিজাত ঠাকুর পরিবারের সন্তান এই ঠাকুরদের আদি পদবী ছিল কুশারি জন্ম ও পরিবার আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দের সাতই মে জোড়াসাঁকর ঠাকুর পরিবারে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয় তার পিতা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা শ্রীমতী সারদা দেবী তিনি ছিলেন তার পিতামাতার চতুর্দশতম সন্তান রবীন্দ্রনাথের পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর তৎকালীন সময়ে সমাজের শীর্ষস্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন শৈশব ও বাল্যকাল কবিগুরুর বাল্যকাল তেমনই ঘটনাবহুল ছিল না নানা পারিবারিক অনুশাসন এবং নিয়মকানুনের মধ্যে কেটেছিল তার শৈশব মাত্র চোদ্দ বছর বয়সে মাকে হারিয়ে অন্যান্য সাধারণ সন্তানদের মতোই অভিজ্ঞ পরিচারকদের কাছে রবীন্দ্রনাথ লালিত পালিত হয় শিক্ষা জীবন অন্যান্যদের মতন রবীন্দ্রনাথ কোনো সাধারণ শিশু ছিলেন না তাই তার শিক্ষা জীবনও ছিল অন্যান্যদের থেকে সম্পূর্ণ আলাদা ছেলেবেলায় একজন জ্যেষ্ঠ ভাত্তা এবং কয়েকজন গৃহশিক্ষকের কাছে তার প্রাথমিক বিদ্যারম্ভ হয় এরপর ওরিয়েন্টাল সেমিনারি নর্মাল স্কুল বেঙ্গল একাডেমি এবং সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুলে কিছুদিন শিক্ষালাভের পর বিদ্যালয়ের বাঁধা ধরা নিয়ম ও বদ্ধ আবহাওয়ায় রবীন্দ্রনাথের মন পুতো না হওয়ায় বাড়িতেই গৃহশিক্ষক রেখে তার পড়াশোনার ব্যবস্থা করা হয় সালে ঠাকুর পরিবারের তরফে ব্যারেস্টারি পড়ার উদ্দেশ্যে রবীন্দ্রনাথকে ইংল্যান্ডে পাঠানো হয় সেখানে ইউনিভার্সিটি কলেজ লন্ডনের আইনবিদ্যা নিয়ে তিনি পড়াশোনা শুরু করেন যদিও মাত্র দেড় বছর পর পড়াশোনা অসমাপ্ত রেখেই কোনো ডিগ্রি না নিয়ে দেশে ফিরে আসেন রবীন্দ্রনাথ বিবাহ ও ব্যক্তিগত জীবন ২২ বছর বয়সে আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দে ঠাকুরবাড়ির এক অধ্যস্থন কর্মচারী রায় রায়চৌধুরীর একাদশ বর্ষিয়া কন্যা ভবতারিণীর সাথে কবিগুরুর বিবাহ সম্পূর্ণ হয় বিবাহের পর তার স্ত্রীর নাম হয় মৃণালিনী দেবী এই দম্পতির মোট পাঁচজন সন্তান হয়েছিল তারা হলেন যথাক্রমে মাধুরীলতা রথীন্দ্রনাথ রেণুকা মীরা এবং সমিন্দ্রনাথ এদের মধ্যে রেনুকা এবং সমীন্দ্রনাথের খুব অল্প বয়সেই মৃত্যু হয় সাহিত্য চর্চা ও কর্মজীবন রবীন্দ্রনাথ অজস্র গান কবিতা নাটক উপন্যাস ও গল্প লিখেছেন আমাদের জাতীয় সঙ্গীত জনগণমন অধিনায়ক রবীন্দ্রনাথের রচনা তার লেখা ও আমার সোনার বাংলা বাংলাদেশের জাতীয় সঙ্গীত উনিশশো একুশ সালে তেইশ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে সর্বমানবের ও বিচিত্র বিদ্যাচর্চার কেন্দ্র বিশ্বভারতী প্রতিষ্ঠার পরের বছর উনিশশো বাইশ সালে ছয়ই ফেব্রুয়ারি রবীন্দ্রনাথ সুরুল গ্রামে পল্লী উন্নয়ন বিভাগের সূচনা করেন পরবর্তীকালে যার নামকরণ হয় শ্রীনিকেতন সম্মান জীবন দশায় তার নানা কৃত্তির জন্য তিনি অসংখ্য পুরস্কার এবং সম্মানে ভূষিত হন এগুলির মধ্যে উনিশশো সালে ইংরেজি ভাষায় অনুবাদিত গীতাঞ্জলি বইয়ের জন্য প্রাপ্ত নোবেল পুরস্কারটি সর্বাপেক্ষা উল্লেখযোগ্য উনিশশো পনেরো সালে তিনি তৎকালীন ব্রিটিশ সরকার কর্তৃক নাইট উপাধি পান কিন্তু উনিশশো সালে ঘটে যাওয়া জালিয়ান হত্যাকাণ্ডের পর তিনি সেই উপাধি ত্যাগ করেন তাছাড়া উনিশশো চল্লিশ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তাকে শান্তিনিকেতনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে ডক্টরেট অফ লিটারেচার সম্মানে ভূষিত করে উপসংহার একাধারে শিল্পী কবি লেখক ঔপন্যাসিক এই মহান আত্মা মনের দিক থেকেও ভীষণ ভালো মানুষ ছিলেন তার জীবনাবসান ভীষণ বড় এক ক্ষতি করে যায় বাংলা সাহিত্যের কিন্তু তাকে আমরা সবসময় মনে রাখবো তার সৃষ্টিতে তিনি যে আমাদের প্রাণের রবি আমাদের ভীষণ আপন ও জনপ্রিয় অবশেষে দীর্ঘ রোগ ভোগের পর উনিশশো একচল্লিশ সালের সাতই আগস্ট বাস ভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মৃত্যুর সময় তার বয়স হয়েছিল প্রায় আশি বছর এই ধরনের রচনা পেতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবে আর দশ লাইনে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা দেখতে গেলে নিচে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেখানে গিয়ে দেখে নিতে পারো সবাইকে অনেক ধন্যবাদ